হ্যালো বন্ধুরা, নোটিশ বোর্ডের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, গতকাল আমি একটা নোটিশ আপলোড করেছিলাম, একটা ভিডিও আপলোড করেছিলাম, মূলত যেটা পিএসসির লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে। সেটা মূলত পিএসসি পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে জারি করা হয়েছিল। যেহেতু সেখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়নি এবং সেখানে বলে দেওয়া হয়েছিল যে ওই দিনই অর্থাৎ গতকাল বা পরের দিন যে খুব তাড়াতাড়ি নতুন নোটিফিকেশনের মাধ্যমে ডিটেলস বিষয়ে জানানো হবে, তো সেই ডিটেলস বিষয় কিন্তু পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু জানিয়ে দিয়েছে। আজকে সেই নোটিশটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি, অর্থাৎ সেই একই পদের কথা আমরা বলছি যে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। তবে ডিটেলস ভিডিও কিন্তু এটা মূলত লাইব্রেরি, এখানে মূলত আমরা সব ডিটেলস দেখতে পাবো, কতটা ভ্যাকেন্সি আছে, কটা ভ্যাকেন্সি আছে, পে স্কেল কীরকম এবং আরও অন্যান্য সমস্ত ডিটেলস এর মধ্যে থেকে কিন্তু জানা যাবে। তো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ থেকে শেষ পর্যন্ত দেখবে, যারা এই বিষয়ে ইন্টারেস্টেড আছো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত হওয়ার জন্য, তো তাদেরকে রিকোয়েস্ট করব, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এবং তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। তাহলে বন্ধু, আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। তো তোমরা দেখতে পারছো এক্ষেত্রে মূলত বাংলা জানতে হবে, এসেনশিয়াল রিকোয়ারমেন্টের কথা বলছে, তবে নেপালিদের ক্ষেত্রে এটা নয় যাদের মাদার টাং নেপালি। এবং এক্ষেত্রে দেখো পোস্টের নাম তোমরা দেখতে পাচ্ছ যে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এবং এটা মূলত ডিপার্টমেন্ট অফ কী বলছে যে ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট ডিপার্টমেন্ট। এবং এক্ষেত্রে পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ, পে স্কেল পে লেভেল তোমার টেনের ভিত্তিতে, লেভেল টেনের ভিত্তিতে মূলত যেটা আছে 32,100 থেকে শুরু করে এর বেতনটা রয়েছে 82,900 পর্যন্ত। এবং ভ্যাকেন্সি রয়েছে 5টা, অর্থাৎ টোটাল 5টা ভ্যাকেন্সি রয়েছে এক্ষেত্রে। এবং এক্ষেত্রে রিজার্ভেশন বিষয়টাও কিন্তু রয়েছে, তোমার এসসিদের ক্ষেত্রে 2টো ভ্যাকেন্সি রয়েছে, এবং তোমার যারা ওবিসি বি, যারা নন ক্রিমি লেয়ারের মধ্যে পড়ছে, তাদের জন্য 1টা ভ্যাকেন্সি রয়েছে, এবং বাকি আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য রয়েছে। সো কোয়ালিফিকেশন আমরা দেখছি, দেখো কোয়ালিফিকেশন এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট তোমরা যে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা বলছে এ ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি, এবং এ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, মূলত লাইব্রেরি সায়েন্সের উপর একটা ডিগ্রি প্রয়োজন কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং নলেজ অফ কম্পিউটার অপারেশন ইন লাইব্রেরি সফটওয়্যার। এবং লাইব্রেরি সফটওয়্যারের যে কম্পিউটার লাইব্রেরির ক্ষেত্রে যেসব সফটওয়্যার ব্যবহার করা হয় সেক্ষেত্রে সেই সব সফটওয়্যারে তোমার দক্ষতা থাকা প্রয়োজন। আচ্ছা, এক্ষেত্রে ডিজায়ারেবল কিছু কোয়ালিফিকেশন দেখো, ডিজায়ারেবল কোয়ালিফিকেশনে বলছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ফর অ্যাটলিস্ট 3 ইয়ার্স ইন এ পাবলিক অর ইনস্টিটিউশনাল লাইব্রেরি অফ রেপুট। সো এক্ষেত্রে তোমার 3 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যদি তোমার থেকে থাকে। এজের ক্ষেত্রে দেখো নট মোর দ্যান 39 ইয়ার্স, 39 বছরের বেশি যেন তোমার এজ না হয় অ্যাজ অন 1/1/2022 ভিত্তিতে। তো সেক্ষেত্রে এটা তোমরা দেখে নাও, যারা 39 বছরের নিচে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিজ এখানে ধার্য করা হয়েছে 160 টাকা, এবং এক্ষেত্রে তুমি যদি অফলাইনের মাধ্যমে পেমেন্ট করো তোমার কিছু একটু বেশি, কিন্তু একটু বেশি চার্জ দিতে হবে। সো এটা গেল অ্যাপ্লিকেশন ফিজ। এবং এবার আমরা দেখছি কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে। অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য তোমার wbpsc-র যে ওয়েবসাইট, সেখানে গিয়ে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে ওয়েবসাইটটা, ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, এবং এই পিডিএফটাও পেয়ে যাবে। তো তোমরা পিডিএফটা ভালো করে পড়ে নিয়ে যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। তোমরা দেখতে পাচ্ছ এটা মূলত অফিসিয়াল ওয়েবসাইট, এবং এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে 6 তারিখ থেকে 6/12/2022 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, রেজিস্ট্রেশনের প্রসেস স্টার্ট হবে, এবং অনলাইন অ্যাপ্লিকেশনের ক্লোজিং ডেট কিন্তু রয়েছে 27/12/2022, যেটা মূলত আগের ভিডিওতে আমরা আলোচনা করে ফেলেছি। সো এক্ষেত্রে দেখো ফিজ পেমেন্টের ডেটও কিন্তু সেই 27/12/2022। অফলাইন পেমেন্ট ফিজের যদি তুমি দেখো তাহলে সেখানে একদিন কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে 28 তারিখ পর্যন্ত। সো এটাই মূলত। এবার কিছু আচ্ছা এডিট উইন্ডোর বিষয়টা রয়েছে, এটাও মূলত আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এডিট উইন্ডো কিন্তু অর্থাৎ 2023-এর 4th জানুয়ারিতে কিন্তু ওপেন হবে, 4th January to 10th January। এক্ষেত্রে এডিট উইন্ডোর মাধ্যমে তোমরা যদি তোমাদের ফর্মে কিছু ভুল হয়ে থাকে অ্যাপ্লিকেশন করার সময় সেটা সংশোধন করে নিতে পারবে, এবং
ফর্মটাকে রিসাবমিট করতে পারবে। সো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট কিছু তথ্য এই নোটিফিকেশান থেকে। তোমরা নোটিফিকেশানটা ভালো করে পড়ে নিয়ে ডিটেল নোটিফিকেশানটা পিডিএফটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 3 তারিখে জারি করা হয়েছে, অর্থাৎ রাতের দিকে জারি করা হয়েছে, অর্থাৎ আমার ওই ভিডিওটা করার পরে এটা জারি করা হয়েছে। তো তোমরা পিডিএফটা ভালো করে পড়ে নিয়ে তারপর এখানে যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করো। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটি গুরুত্বপূর্ণ চাকরির ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং তুমি যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো। ভিডিওটি দেখার জন্য বন্ধু অসংখ্য ধন্যবাদ।